নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে, যার পেজ নম্বর 444। তো দেখো, 444 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। এমসিকিউ দু দাগের যে কোশ্চেনগুলো আছে, শূন্যস্থান পূরণ করো, তিন দাগে আছে সত্য মিথ্যা, এইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবার আমি চার দাগের কোশ্চেনগুলো সলভ করাবো 445 নম্বর পেজের। তো দেখো, এখানে 12 কোশ্চেন আছে, তোমাকে এখানে মাধ্যমিক পরীক্ষায় 10 কোশ্চেন লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, চার দাগে রোমানের অঙ্ক আছে, একটি অংশীদারী ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি, সমীর ইদ্রিস অ্যান্টনি। তো দেখো, সমীর কত আছে 1/6 আমি বসিয়ে দিয়েছি, ইদ্রিস কত আছে 1/5 বসিয়ে দিয়েছি, তারপরে কি আছে, অ্যান্টনি কত আছে 1/4 আছে আমি এখানে বসিয়েছি। অর্থাৎ 1/6 1/6:1/5:1/4। তো দেখো, 6, 5, 4 এর লসাগু করে কত পেয়েছি আমরা, 60 পেয়েছি, ঠিক আছে। তো দেখো, 1/6 এই যে 60, এই 60 বসিয়েছি 1/5 1/4 60। তো দেখো, 6 × 10 = 60, 5 × 12 = 60, 4 × 15 = 60, 4 × 15 = 60, অর্থাৎ 10:12:15, ঠিক আছে। যদি আমি এটা যদি অনুপাত 10 যোগ ফল করি, তাহলে কী হবে, 10 + 12 + 15 হবে, সংসার কত হবে, 37 হবে। তো দেখো, মোট লাভ কত আছে, 3,700 টাকা আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো, অ্যান্টনির লভ্যাংশ, আমি কী করে অঙ্কটা করেছি প্লিজ সেদিকে তোমরা একটু নজর দাও। অ্যান্টনির লভ্যাংশ 3,700 × 15/37, এই যে 37টা পেয়েছিলাম, তো অ্যান্টনি কত আছে, অ্যান্টনি 15/37 হবে। যদি ইদ্রিস বলতো তাহলে কী হতো, 12/37, সমীর বললে কত হতো, 15/37। তো দেখো, অ্যান্টনির লভ্যাংশ 3,700 × 15/37, 3,700 কে 37 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 100 হবে, 100 সঙ্গে 15 গুণ করলে কত হবে, 1500 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টনির যে লাভ হয়েছিল সেটা আমাদের 1500 টাকা হয়েছিল। তো দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, রোমান টু এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো, রোমান টু এর অঙ্ক কী বলেছে, 17 বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, তার নির্ণয় করো। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলটা আমি লিখেছি সময় ব্র্যাকেট মতো, 3 = 4 বছর, সুদের হার আর পার্সেন্ট, এটার মান আমাকে বের করতে হবে। তো দেখো, ইন্টারেস্ট সমান কি আছে, PTR/100, ঠিক আছে। পি এর মান পি আছে, টি এর মান কি আছে, 4 আছে, আর এর মান আর আছে, /100। প্রশ্ন অনুসারে এখানে বলেছে, তো দেখো এখানে কি বলেছে, যে সুদ আসলের 8/25 হবে, তার জন্য আমি কি করেছি, 8/25 এখানে বসিয়েছি, ঠিক আছে, মাল্টিপ্লাই পি করেছি। তো দেখো, এখানে কি থাকছে, 4PR = 8/25 × P বলেছে, সুদ আসলের 8/25, তার জন্য এখানে কি করছি, 8/25 এর সঙ্গে আমি পি গুণ করেছি। তো দেখো, পি কেটে দিয়েছি, কি থাকছে, তো দেখো এই যে 100 × 8 = 100 × 8 = 4×25। তো দেখো, 4 × 25 = 100, 4 × 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4 থাকছে আর 2 থাকছে, 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 8%, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর যে সুদের হার হবে এটা হবে কত হবে, 8% হবে। এবার আমি নেক্সট অঙ্ক করাবো, রোমান থ্রির অঙ্ক। তো দেখো, রোমান থ্রির অঙ্ক কী বলেছে ভালো করে তোমরা একটু দেখে নাও, যে 400 টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তার নির্ণয় করো। তো দেখো, পি এর মান কত আছে, 400 আছে, আর এর মান কত আছে, 5% আছে, এন সমান কত আছে, 2 বছর আছে। তো দেখো, আমি ফর্মুলা ইউজ করেছি, পি আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন আছে, পি এর মান কত আছে, 400 আছে বসিয়ে দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ 1+R এর মান কত আছে, 5 আছে, 5 বসিয়ে দিয়েছি, বাই কত, 100, 5×20 কত হবে, 100, অর্থাৎ 1/20। তো দেখো, আমি অঙ্কটা কী করে করেছি, তো দেখো 400 আছে, ব্র্যাকেটের মতো কী আছে, 1+1/20 এর হোল স্কোয়ার। তো দেখো, 400 বসে গেছে, 20 আর কত, 21, 21/20 এর হোল স্কোয়ার। তো দেখো, 400 গুণ
একুশের হোল স্কোয়ার মানে কি চারশো একচল্লিশ, একুশের হোল স্কোয়ার মানে কি চারশো একচল্লিশ, আর কুড়ির হোল স্কোয়ার মানে কি চারশো, চারশো চারশো কেটে গেল, কত থাকছে চারশো একচল্লিশ টাকা, এর অ্যান্সার থাকছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে, রোমান ফোরের অঙ্ক। তো দেখো রোমান ফোরের অঙ্ক কি বলেছে, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান নির্ণয় করো। তো দেখো অঙ্কটা কি বলেছে, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো এ সমান সমান কি আছে, ফাইভ আছে, বি কত আছে টু আছে, এবং সি কত আছে মাইনাস থ্রি আছে। তো দেখো এটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, আলফা গুণ বিটা মানে এইটা, আলফা গুণ বিটা মানে এইটা, ঠিক আছে প্রথমটা এবং লাস্টেরটা, এবং আলফা যোগ বিটা মানে বলতে পারছেন হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা। তো দেখো আমরা একটি বীজ, আমরা একটি বীজ আলফা ধরেছি এবং অপর বীজ কী ধরেছি, বিটা ধরেছি, ঠিক আছে। তো দেখো আলফা যোগ বিটা মানে কি মাইনাস টু বাই ফাইভ, এই যে প্লাস টু আছে তার জন্য এখানে কী হয়েছে মাইনাস টু হয়েছে, এবং এই যে ফাইভ আছে ফাইভটা এখানে বসে গেছে। অপরদিকে আলফা গুণ বিটা মানে কী বলতে বোঝানো হয়েছে, আলফা গুণ বিটা বলতে বোঝানো হয়েছে মাইনাস থ্রি, এই যে মাইনাস থ্রি বসিয়েছে এবং লাস্টেরটা সবসময় ধরে বসবে, এবং ফাইভটা এখানে বসিয়ে দিয়েছি। তো অঙ্কটা কী করেছিল, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান নির্ণয় করো। তো দেখো ওয়ান বাই আলফা, ওয়ান বাই আলফা যোগ ওয়ান বাই বিটা, তো দেখো এর লসাগু কী আছে, আলফা বিটা আছে। তো দেখো আলফা আলফা যদি কেটে যায় তাহলে কী থাকে, বিটা থাকে, এবং বিটা বিটা যদি কেটে যায় তাহলে কী থাকে, আলফা থাকে। অর্থাৎ এটাকে আমি ঘুরিয়ে দিলাম, আলফা যোগ বিটা বাই আলফা বিটা, আলফা যোগ বিটার মান কী আছে মাইনাস টু বাই ফাইভ আছে, মাইনাস টু বাই ফাইভ আমি বসিয়ে দিলাম, এবং আলফা গুণ বিটা এর মান কত আছে, আলফা গুণ বিটার মান আছে মাইনাস থ্রি বাই ফাইভ, মাইনাস থ্রি বাই ফাইভ আমি এখানে বসিয়ে দিয়েছি, মাইনাস মাইনাস কেটে দিলাম, ফাইভ ফাইভ কেটে দিলাম, কী থাকছে টু বাই থ্রি। অর্থাৎ ওয়ান বাই আলফা যোগ ওয়ান বাই বিটা এর অ্যান্সার হবে টু বাই থ্রি, টু বাই থ্রি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো, রোমান ফাইভের অঙ্ক। তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, এক্স ভেরিজিয়াস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজিয়াস ওয়ান বাই জেড হলে এক্স ও জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, এক্স ভেরিজিয়াস ওয়ান বাই ওয়াই, এক্স সমান সমান ওয়ান বাই ওয়াই কে ওয়ান ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, এক্স সমান সমান কী আছে কে ওয়ান ওয়াই। তো দেখো অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ভেরিজিয়াস ওয়ান বাই জেড, এখানে কে টু নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ওয়াই সমান সমান কী আছে কে টু বাই জেড, ওয়াই এর মান কী আছে কে টু বাই জেড আছে। তো দেখো, তো দেখো অঙ্কটা কী বলছে, এক্স সমান সমান কী ছিল কে ওয়ান, ঠিক আছে কে ওয়ান ছিল, এবং ওয়াই এর মান কী ছিল, ওয়াই এর মান ছিল কে টু জেড, এই যে কে টু জেড আমি বসিয়ে দিয়েছি। তো দেখো তাহলে কী হবে, কে ওয়ান কে টু আর জেডটা উপরের দিকে চলে যাবে, অর্থাৎ আমরা দেখতে পারছি কে ওয়ান আর কে টু এটা তোমাদের ভেদ ধ্রুবক, ঠিক আছে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তো এক্স সমান সমান কী আছে, ধ্রুবক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স ভেরিজিয়াস জেড সরল ভেদে রয়েছে, কী ভেদে আছে, সরল ভেদে আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক। রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ও বি সি ষাট ডিগ্রি হলে কোণ ও সি এর মান নির্ণয় করো। তো দেখো আমি এখানে এ ও বি এটা কিন্তু আমাদের ব্যাস, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এ সি বি একটা আমাদের ত্রিভুজ এবং এ বি এর মধ্যবিন্দু আমাদের ও, ঠিক আছে। তো দেখো ও বি সি ষাট ডিগ্রি, ও বি সি এটা কত আছে ষাট ডিগ্রি আছে, এবং এ বি ব্যাস, এ বি এস, এই যে টোটাল যে বৃত্ত আছে বৃত্তের ব্যাস কী আছে এ বি, এই বৃত্তের ব্যাস কী আছে এ বি এস, এবং এ সি বি, এ সি বি এটা কত আছে নব্বই ডিগ্রি আছে। তোমরা তো জানো যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কী হয় নব্বই ডিগ্রি হয়, এবং ও বি এবং এ ও সমান সমান ও বি, ঠিক আছে, এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো, তো দেখো ও সি বি, ও সি বি সমান সমান কী আছে ও বি সি, ও বি সি ষাট ডিগ্রি, অর্থাৎ ও সি এ, ও সি এ সমান সমান কী হবে নব্বই ডিগ্রি থেকে, নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে কত হবে তিরিশ ডিগ্রি হবে, অর্থাৎ ও সি এ এর মান কত আছে তিরিশ ডিগ্রি। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তুলে ধরেছি, তোমরা এই অঙ্কটা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি নেক্সট অঙ্ক রোমান সেভেনের অঙ্ক সলভ করবো। তো দেখো রোমান সেভেনে কী বলেছে, তো দেখো রোমান সেভেনের অঙ্ক কী বলেছে, এ বি সি এর কোণ এ বি সি নব্বই ডিগ্রি এবং ও বি লম্ব এ সি, যদি বি ডি আট সেন্টিমিটার এবং এ ডি ফোর সেন্টিমিটার হয় তাহলে সি ডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি এখানে ত্রিভুজ অঙ্কন করেছি যা বি কোণ নব্বই ডিগ্রি করেছি, এবং বুঝতে পারছি যে বি ডি, সরি এটা বিডি হবে, ঠিক আছে, এটা কী হবে বিডি হবে, এই বিডি দাঁড়িয়েছে কার উপরে, এসির পর দাঁড়িয়েছে, ঠিক আছে।
তো দেখো আমরা দেখতে পাচ্ছি বিডি 8 সেমিমিটার, এডি 4 সেমিমিটার, আমাকে সিডি এর মানটা এই যে সিডি এ এই যে সিডি এর মানটা আমাকে বের করতে হবে। বিডি সমান সমান 8 সেমিমিটার, এডি সমান সমান 4 সেমিমিটার, ত্রিভুজ এবিডিও ত্রিভুজ বিসিডি সদৃশ। তো দেখো বিডি বাই এডি অর্থাৎ এই যে বিডি বাই কি করেছি বিডি বাই এডি ঠিক আছে, এবং সিডি বাই কি করেছি সিডি বাই আবার কি করেছি বিডি ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো বিডি বাই এডি সমান সমান সিডি বাই বিডি। তো দেখো বিডি কত আছে 8 আছে, এডি আমি এখানে বসিয়ে দিলাম, সিডি বসিয়ে দিলাম, বিডি কত আছে 8 আছে। তো দেখো এটা কি আছে বিডি কত 8 আমি বসিয়ে দিয়েছি, এডি কত, এডি 4 সেমিমিটার, এই যে এডি কত বলেছে 4 সেমিমিটার আমাদের বলে দিয়েছে। তো দেখো 8 বাই 4 সমান সমান সিডি বাই 8। তো দেখো কি হবে 4 এর সঙ্গে সিডি গুণ করলে কি হবে 4 সিডি সমান সমান 8 গুণ 8, সিডি সমান সমান কি আছে 8 গুণ 8 বাই 4, 4 দুগুণি 8। তো কত থাকছে সিডি সমান সমান কি থাকছে 8 দুগুণি কত হবে 16 সেন্টিমিটার, অর্থাৎ এই যে সিডি এটা কত হবে 16 সেন্টিমিটার ঠিক আছে। তো দেখো এবার আমি রোমান 8 এর অঙ্ক সলভ করাবো। 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, হ্যাঁ 8 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো ওডি সমান সমান 8 সেন্টিমিটার, এও সমান সমান 17 সেন্টিমিটার। তো দেখো আমি এখানে ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ডি ও একটা ত্রিভুজ এবং ও এ কত বলেছে আমাদের 17 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে 17 সেন্টিমিটার আছে, এবং বৃত্তের যে জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার, অর্থাৎ এই যে জ্যা থেকে এই কেন্দ্র দূরত্ব কত আছে 8 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অতিভুজ আছে, লম্ব আছে, আমাদের ভূমিটা নেই ঠিক আছে। তাহলে এই যে এটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই আমি যদি এডি পেয়ে যাই তাহলে আমরা এবিও পেয়ে যাব। তো দেখো ওডি 8 সেন্টিমিটার, এও 17 সেন্টিমিটার, ত্রিভুজ এওডি থেকে পাই, আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, এও স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এও কত আছে 17 আছে, 17 বসিয়ে দিয়েছি, 17 হোল স্কোয়ার সমান সমান ওডি কত আছে ওডি 8 আছে, 8 এর হোল স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, 17 হোল স্কোয়ার মানে কি 289 সমান সমান কত হবে 8 এর হোল স্কোয়ার মানে কি 64 প্লাস এডি স্কোয়ার, এডি স্কোয়ার সমান সমান কি আছে 289 মাইনাস 64, এডি স্কোয়ার সমান সমান 225, এডি সমান সমান কি আছে রুট 225, অর্থাৎ কত হবে 15 হবে, অর্থাৎ এডি সমান সমান কত আছে 15 সেন্টিমিটার আছে। এডি যদি 15 সেন্টিমিটার হয় তাহলে কি হবে এবি কত হবে, এই যে জ্যা আছে এটা কত হবে, এর তার ডবল হবে। তো দেখো এবি সমান সমান 2 গুণ এডি, 2 2 বসিয়ে দিয়েছি, গুণ এডির মান কত, এডির মান 15 সেন্টিমিটার, আমি 15 বসিয়ে দিয়েছি, 15 দুগুণি কত হয় 30 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এবি এবি কত হবে আমাদের 30 সেন্টিমিটার হবে, এবং এডি কত 15 সেন্টিমিটার, বিডি কত 15 সেন্টিমিটার, ওডি কত 8 সেন্টিমিটার, এও কত 17 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো রোমান 9 এর কোশ্চেন কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু হলে বিএসি 40 ডিগ্রি হলে বিওডির মান নির্ণয় করো। তো দেখো এখানে আমি ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটা ত্রিভুজ এবং আমরা দেখতে পাচ্ছি যে বিসি এর মধ্যবিন্দু ডি। তো দেখো এই যে বিসি এর মধ্যবিন্দু কি বলেছে ডি বলেছে, আমাদের বিএসি 40 ডিগ্রি, বিএসি এটা কত ডিগ্রি বলেছে, এটা আমাদের 40 ডিগ্রি বলেছে, এবং বিওডির মান অর্থাৎ বিওডি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো বিএসি 40 ডিগ্রি এটা আমাদের বৃত্তস্থ কোণ, বিএসি এটা আমাদের বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রস্থ কোণ কোনটা হবে বিওসি কেন্দ্রস্থ কোণ। তো দেখো বিওসি কেন্দ্রস্থ কোণ ঠিক আছে, এবং আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তো কেন্দ্রস্থ কোণ কি হবে 2 গুণ 40 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি। আমরা জানি ওডি লম্ব বিসি, এই যে ওডি আছে এই ওডি দাঁড়িয়েছে কার উপরে, বিসির উপর দাঁড়িয়েছে, অতএব কোন বিওডি সমান সমান কি আছে 80 ডিগ্রি ভাগ, কোন বিওডি সমান সমান কি আছে 80 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে কত হবে 40 ডিগ্রি, অর্থাৎ বিওডি সমান সমান 40 ডিগ্রি, এর অ্যান্সার কি হবে বিওডি, এটা কত আছে আমাদের 40 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো 10 থেকে অঙ্কটা কি বলেছে, একটি আয়ত ঘনকের তল সংখ্যা এক্স, কর্ণের সংখ্যা পি, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু জেড হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান নির্ণয় করো। তোমরা জানো একটি আয়ত ঘনকের তল সংখ্যা 6টি ঠিক আছে, এবং ধার সংখ্যা 12টি, এবং শীর্ষবিন্দু 8টি, এবং কর্ণের সংখ্যা 4টি। তো দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এক্স এর মান কত 6, মাইনাস ওয়াই এর মান কত 12, প্লাস জেড এর মান কত 8, প্লাস পি এর মান কত 4। তো দেখো আমি কি করেছি যে 18, এই যে
ছয় প্লাস ছয় আর আট কত, চোদ্দো, চোদ্দো চার কত হয় আঠারো, আঠারো বিয়োগ বারো, বিয়োগ করলে কত হবে সিক্স হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর মান কত হবে আমাদের সিক্স হবে। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান ইলেভেনের অঙ্ক। তো দেখো এগারো এগারো অঙ্কটা কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেন্টিমিটার এবং আয়তন একশো পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি এখানে শঙ্কু এঁকেছি এবং যার আমরা উচ্চতা বারো সেন্টিমিটার তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তো দেখো শঙ্কুর আয়তন পাই থ্রি গুণ পাই আর স্কোয়ার গুণ টুয়েলভ, তিন চারে বারো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পাই আর স্কোয়ার ফোর, আর স্কোয়ার সমান সমান কি আছে, আর স্কোয়ার সমান সমান একশো বাই, একশো বাই কত হবে চার হবে, একশো বাই কত হবে চার হবে। তো দেখো একশো বাই চার এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, চার পঁচিশে কত হবে একশো হবে। তো দেখো আর স্কোয়ার সমান সমান কি হবে টোয়েন্টি ফাইভ, আর সমান সমান কি হবে, আর সমান সমান কি হবে রুট টোয়েন্টি ফাইভ। তো রুট টোয়েন্টি ফাইভ মানে কি, রুট পঁচিশ মানে কি পাঁচ, মানে কি রুট টোয়েন্টি ফাইভ মানে কি পাঁচ গুণ পাঁচ, অর্থাৎ দেখতে পাচ্ছি পাঁচ সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ কত পাঁচ সেন্টিমিটার। এটা এটা আমাদের ব্যাসার্ধ কত আছে পাঁচ সেন্টিমিটার, যদি ব্যাস বলতো তাহলে কত হতো দশ সেন্টিমিটার হবে। তো দেখো এখানে ব্যাসার্ধ কত আছে পাঁচ সেন্টিমিটার। এবার আমি নেক্সট অঙ্ক রোমান টুয়েলভের অঙ্ক সলভ করবো। তো দেখো রোমান টুয়েলভের অঙ্ক কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো দেখো ব্যাসার্ধ আর একক, ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি আছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, ফিফটি পার্সেন্ট বৃদ্ধির পর ব্যাসার্ধ কী হবে, ফিফটি পার্সেন্ট বৃদ্ধির পর ব্যাসার্ধ হবে আর প্লাস আর গুণ ফিফটি বাই হান্ড্রেড। তো দেখো পঞ্চাশ দুগুণী একশো, অর্থাৎ আর প্লাস আর বাই টু, ক্যালকুলেশন করে কত পেয়েছি থ্রি আর বাই টু পেয়েছি। তো দেখো বক্রতলের ক্ষেত্রফল কী আছে ফোর পাই আর স্কোয়ার, ফোর গুণ পাই গুণ আর এর মান কী আছে থ্রি আর বাই টু, থ্রি আর বাই টু এর হোল স্কোয়ার, অর্থাৎ কী থাকছে ফোর গুণ পাই গুণ নাইন আর স্কোয়ার, ঠিক আছে, বাই কত ফোর, ফোর ফোর কেটে গেল, কী থাকছে নাইন পাই আর স্কোয়ার থাকছে। তো দেখো বক্রতলের ক্ষেত্রফল সতেরো বৃদ্ধি পাবে নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার, গুণ কী হবে, গুণ হবে একশো হবে, গুণ কত হবে, গুণ একশো হবে। তো দেখো কী আছে নাইন পাই আর স্কোয়ার থেকে ফোর পাই আর স্কোয়ার বাদ দিলে কত থাকে ফাইভ পাই আর স্কোয়ার থাকছে, বাই কী আছে ফোর পাই আর স্কোয়ার গুণ কত একশো। তো দেখো কী করেছি আমি অঙ্কটা কাটাকাটি করেছি, পাই আর স্কোয়ার কেটে দিয়েছি, চার পঁচিশে কত হবে একশো, পঁচিশের সঙ্গে পঁচিশের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে একশো পঁচিশ পার্সেন্ট হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।